সবাই, আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাইরে দাঁড়িয়ে আছি, বর এসছে, মাংস নিয়ে মাংস রান্না করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ছোট্ট বাড়িতে কী কী গাছ আছে। একদম ছোট্ট বাড়ি আমাদের, এইটুকুনি উঠোনও নেই, তো তার মধ্যে কিছু গাছ লাগিয়েছি আমরা, যেন তোমাদেরকে সেটা আগে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে জবা ফুলের গাছ, একটা কুঁড়ি বেরিয়েছে। আর এইদিকে আছে অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে লেবু গাছ, লেবু হয় না। আর এখানে অনেক থানকুনি পাতা হতো, এখন শুকিয়ে গেছে। আর এদিকে আছে হচ্ছে রথের দিনকে শুনেছিলাম লাউ কুমড়োর বীজ লাগাতে হয়, তো সেটা লাগিয়েছিলাম। তো লাউ আর কুমড়ো গাছ উঠেছে, আশা করছি হবে। আর এখানে টগর ফুল গাছ আছে। আর সবচেয়ে সুন্দর গাছ হচ্ছে এইটা, এটা হচ্ছে বেলি ফুল গাছ। তো খুব খুব সুন্দর একটা গন্ধ আছে এই গাছের। তো এখন হচ্ছে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি মাংসে। এই যে আলু ভাজা হয়ে গেছে, মানে লাল হয়ে উঠেছে, নুন হলুদ দিতেও আমি ভুলে গেছি। তো আলুটা ভেজে নিই, তো তারপর আবার দেখা। আলুটা ভাজা হতে হতেই শাশুড়ি মা আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছে। মাংসের জন্য তো এখন দামটা খুব কম, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আমাদের এখানে 120-125-130 এরকম করে মাংস বিক্রি হচ্ছে। তাই জন্য এই সুযোগে আর হাতছাড়া করা যায়। তবে অনেকেই আছে যারা শ্রাবণ মাসে সোমবার করে, তারা মাংস খায় না, পুরো মাসটাই নিরামিষ খায়। কিন্তু আমাদের মতন ঘরে সেটা সম্ভব হচ্ছে না, তবে পরের বার ইচ্ছা আছে সেরকমভাবেই করব। আর এখানে আছে মেটে কচকচি আনা হয়েছে স্পেশালি আমার জন্য, এটাকে আলাদা করে চচ্চড়ি করব, আমার খুব ভালো লাগে। এখানে কি করছো? আমি নুন হলুদটা মাখিয়ে নিই। লেগ পিস, চিকেন লেগ পিস দুটো আছে, একটা আমার কিন্তু। চিকেন লেগ পিস কেন কিনা, দুটো আছে একটা আমার। টক দই একটু আছে, মাখিয়ে দেবো কিনা ভাবছি। এদিকে আছে কচর কচর আওয়াজ হচ্ছে একটা, কেমন মাখাচ্ছি না তার জন্য। এটা মাখানো হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা বেশি ভেজে ফেলেছি, তা এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কষা কতক্ষণে হবে? কষা হবে তো একটু সময় লাগবে, দেবো। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে, আর এখন এই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখি এটা লোভ লোভ লাগছে, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ঢেকে দিয়েছিলাম, এখন আমি ঢাকনাটা তুলবো, দেখা যাক কি অবস্থায় আছে। ওয়াও, পুরো রেডি হয়ে গেছে একদম। দেখো চারপাশ দিয়ে তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমার ঘর স্নান করতে করতে গন্ধ শুনে চলে এসছে। আর দেখো এই সাইডে আলুটা ভাজতে বসিয়েছি, এটা হচ্ছে মেটে চচ্চড়ি করব, তার জন্য আলুটা ভাজতে বসিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এই ভিডিও চক্করে সব রান্না আজকে আমার বেশি বেশি পুড়ে যাচ্ছে, বেশি ভাজা হয়ে যাচ্ছে, সব তোমাদের জন্য। তাও তো তোমরা ভিউ দেবে না, কিচ্ছু করবে না, শুধু দেখে ইগনোর করে চলে যাবে। তো যাই হোক, মজা করলাম, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। আর এদিকে যে শ্বশুরমশাই কি করছে, মাথায় তেল দেবে স্নান করছে বলে। তো পুরো মাংসটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এ কি দেখছি আমি, নিজে রান্না করে না নিজেই টেস্ট করছো? নিজে যদি টেস্ট না করি তাহলে আমি কি করে লোককে খাওয়াবো? না মানে নিজ নিজে খাবে, নিজে রান্না করবে, নিজে নিজে রান্নাকে ভালো বলবে, আর কারোর কোনো দরকার নেই না। কি হ্যাংলা রে, এই আরেক হ্যাংলা চলে এসেছে আমার পাশে। দেবে না দেবে না, তোকে দেবে না, ও তোর থেকেও বড় হ্যাংলা। এ বাবা, চেটে চুটে খেয়ে নিল, বিড়ালটাকে বন্ধু একটু দিল না। ছি 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 ছি। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি, আর আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে।
তার মন দেয় শ্বশুর মশাই চুরি করে মেটো খেয়ে নিয়েছে। এই যে চুরি করে মেটো খেয়েছে। আমি বাথরুম থেকে স্নান করে বেরিয়েছি, দেখি মানে মুখটা এরকম হাপ করে চিবোচ্ছে কি একটা, তারপর দেখছি যে বেটে খেয়ে নিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাটা কেমন দেখতে হয়েছে। এটা হচ্ছে মেটে চচ্চড়ি, এখান থেকে একটা মেটে তুলে শ্বশুর মশাই খেয়ে নিয়েছে। দেখি হা করে কি এখনো আছে না, এখন তো ফাঁপা। আর এই মেটে চচ্চড়ি তার দেখাচ্ছে আবার। আর এই হচ্ছে চিকেন কষা, চিকেন কষা না আজকে একটা ঝোলই হয়েছে। তো এই আজকের মেনু, বেশ জমজমাট মেনু। তার মধ্যে বাইরে মেঘলা করেছে, তো খাবারটা জমেই যাবে। দেখো মেঘলা করেছে বাইরে, আকাশ ভার, মানে বৃষ্টি হবে হবে এরকম একটা ওয়েদার। আর আমাদের যেহেতু গঙ্গার পাড়ে বাড়ি, তো দেখতে খুবই সুন্দর লাগে বৃষ্টি হলে। তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার, আমাদের একদম রোডের ধারেই বাড়ি। দারুণ দারুণ সুন্দর লাগে দেখতে, বৃষ্টি হলে আর ঝড় হলে সেরকমই নোংরা ঢোকে ঘরে। এই দেখো ভীষণ সুন্দর পাড়ে বাড়ি, খুবই লাকি আমরা যে গঙ্গার পাড়ে আমাদের বাড়ি। আজকে বিভৎস জোরে বৃষ্টি নেমেছে, বিভৎস জোরে। ভালো লাগছে আমার খুব, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেল। গরমে খুব কষ্ট হচ্ছিল, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলে বেশ ভালোই লাগছে। বৃষ্টিতে কার কার ভিজতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। কখন দিয়ে খিদে পেয়েছে আমার, মা খালি শুধু ভিডিওর জন্য বলছি না, সত্যি সত্যি খিদে পেয়েছে আমার। আমি গরমে ক্লান্ত হয়ে গেছি, আমাকে নুন চিনির জল দাও, আমাকে লেবু শরবত দাও, আমাকে সব দাও, ভাত খাবো, ফ্রেশ হয়ে আসো। ভাত বাড়বো, এতক্ষণ পেটে তালা দিয়ে বলছি তাড়াতাড়ি আসো। যে এতক্ষণ অপেক্ষার অবসান, না খেয়ে বসেছিলাম, তিনটে বাজতে যায় প্রায়। এই যে ধারা মেরে নিয়েছি তিনজনা, আর বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, ডাল পোড়া, চিকেন চিকেন মাংসের ঝোল আর কি, আর আছে মেটে চচ্চড়ি। তো এখন আমরা আগে খেয়ে নিই, তারপর বাকি কথা খেয়ে হবে। একটু মিষ্টি মিষ্টি লাগবে। খাওয়া দাওয়া করে বাঙালির যেটা মূল্যবান কাজ, বিছানায় শটার হয়ে শুয়ে পড়া। তা আমি আর আমার বর এখানে শুয়ে পড়েছি, আর এত বড় জ্বালা। তোমরা হয়তো ভাববে এত বড় জ্বালাতেও আমি কী করে ওকে ভালোবাসি, বাসি না, বিয়ে করে ফেলেছি, কেটে গেছে, তাই ভিডিওটা এন্ড করতে একদম ভুলে গেছিলাম, তার জন্য অনেক 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 সরি তোমাদের কাছে। কিন্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। টাটা, গুড নাইট।